ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 28 অক্টোবরের আততেক বিথা যাবে না বললেন এবি পার্টি। নেতৃত্বশূন্য বিএমপি আরো কঠোর হচ্ছে সরকার। বিএমপিকে মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে বললেন নানক। ফরিদপুরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 179 জন। দিনাজপুরের গাইবান্ধা রংপুর নড়াইলে বিএমপির নতুন নেতৃত্ব। জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিপিএম এর রাজ্য কমিটিতে আমন্ত্রণ পাচ্ছেন বিকাশ, বদলাতে পারে গণশক্তির সম্পাদক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা ও পরবর্তী জুলুম নিপীড়ন ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। বিকেল 4টায় বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে 28 অক্টোবর সহ সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন যারা এই গণতান্ত্রিক আন্দোলনে আহত, নিহত, গ্রেপ্তার ও নির্যাতন ভোগ করেছেন তাদের আত্মত্যাগে কখনো বৃথা যাবে না। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুলু সহ অন্যান্যরা। নেতৃত্ব শুনু বিএনপি আরো কঠোর হচ্ছে সরকার। সরকার পতনের আন্দোলনে বছরের শুরু থেকে শান্তিপূর্ণভাবে মাঠে সক্রিয় ছিল বিএনপি, কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে গত 28 অক্টোবর দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও একজন পুলিশ সদস্য নিহত হওয়ার পর কঠোর হয়ে ওঠে সরকার। গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নীতি নির্ধারণী পর্যায়ের তিন নেতাকে। এছাড়া মাঠে সক্রিয় থাকা আরো চারজন সিনিয়র নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এমন বাস্তবতায় প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে বিএনপি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতৃত্বের সংকট দেখা দিয়েছে দলটিতে। 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের পাশাপাশি একজন রাজনৈতিক কর্মীরও মৃত্যু হয়। এছাড়া 41 জন পুলিশ সদস্য ও 28 জন সাংবাদিক সহ আরো অনেকে আহত হয়েছেন। পুলিশের হিসেবে 55টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়। এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন থানায় 66টি মামলা করে পুলিশ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের অভিযানের নামে র্যাব পুলিশ। শুরুতেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার করা হয় মির্জা আব্বাস, আমির খসরু, মুয়াজ্জেম হোসেন, আলাল, জহিরুদ্দিন স্বপন, মুজিবুর রহমান সারোয়ার সহ প্রায় 2000 নেতা কর্মীকে। বিএনপিকে মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে বললেন নানক। আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে গানের সঙ্গে মিলিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নতুন গান শোনালেন। মেট্রো রেল হইয়া আমার সময় বাঁচাইছে, এলিভেটেড এক্সপ্রেস হইয়া আমার সময় বাঁচাইছে, পদ্মা সেতু হইয়া আমার সময় বাঁচাইছে। মেট্রো রেলের আগারগাঁও থেকে মর্তির জিলা অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভায় এ গান গেয়ে শোনান তিনি। এ সময় জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন বঙ্গবন্ধুর টানিল উদ্বোধনের দিন 28 অক্টোবর ঢাকার মানুষ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল, তারা আমাদের অশান্তিতে রাখতে চায়, সেজন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন 28 অক্টোবর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি, সেদিন বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হয়েছিল, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে মেট্রো রেলের উদ্বোধনের জয় জয়কার। এই আনন্দের মহাযাত্রায় আগামী নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করবে আওয়ামী লীগ। ফরিদপুরে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 179 জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 121 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 179 জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 534 জন। মারা যাওয়া দুইজন হলেন সালথার জয়কালী গ্রামের রহিমা বেগম ও ঝিনাইদহের মহিষাকুণ্ড গ্রামের নিতাই সরকারের ছেলে যতীন সরকার। দুপুরে গণ
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি জানান, গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 179 জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 534 জন। সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন 121 জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা 21,345 জন, এর মধ্যে 20,690 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দিনাজপুর ও গাইবান্ধা রংপুর নড়াইলে বিএনপির নতুন নেতৃত্ব। চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়ার 4 জেলায় বিকল্প নেতৃত্ব মনোনীত করেছে বিএনপি। জেলাগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, নড়াইল। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল গ্রেপ্তার হওয়ায় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটু গ্রেপ্তার হওয়ায় প্রথম যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ভারপ্রাপ্ত সম্পাদক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান শামসুজ্জামান শামু গ্রেপ্তার হয়। প্রথম যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন গ্রেপ্তার হয়। সদস্য মোহাম্মদ আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রেপ্তার হয়। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ, জানালো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সন্ত্রাস জঙ্গিবাদ আগুন সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, আমরা শান্তিতে বিশ্বাস করি, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। মেট্রো রেলে ওঠার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যেভাবে উন্নয়নে মহাসড়ক এগিয়ে যাচ্ছে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই। এ সময় মেট্রো রেল নির্মাণ শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা এই মেট্রো রেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করোনার সময় তারা এই কাজ করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের পরিশ্রমের জন্য এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। সিপিএমের রাজ্য কমিটিতে আমন্ত্রণ পাচ্ছেন বিকাশ, বদলাতে পারে গণশক্তির সম্পাদক। বড়সড় বদল আসতে চলেছে সিপিএমের রাজ্য কমিটিতে। আমন্ত্রিত সদস্য হিসেবে রাজ্য কমিটিতে ঢুকে পড়তে পারেন রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে বদল করা হতে পারে দলের মুখপাত্র গণশক্তির সম্পাদক পদেও। সিপিএমের তিন দিনের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে হাওড়া জেলা পার্টির অফিসের অনিল বিশ্বাস ভবন অডিটোরিয়ামে। আর সেখানে প্রথম দিনে পাওয়া খবর অনুযায়ী সিপিএমের দৈনিক মুখপত্র গণশক্তি পত্রিকার সম্পাদক বদল হতে পারে বলে জানা গিয়েছে। দলীয় সম্মেলনে ছাড়া বর্ধিত অধিবেশনে যদি দলের মুখপত্র সম্পাদক পদে বদল হয় তবে তা নজিরবিহীন হবে বলে মনে করছেন দলের একাংশ। বর্তমানে গণশক্তি সম্পাদক পদে রয়েছেন দেবাশিষ চক্রবর্তী, তার বদলে ওই পদে আসতে পারেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমিক লাহিড়ী। দেবাশিষ চক্রবর্তীকে জ্যোতি বসু স্টাডি সেন্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের খবর। সিপিএম এর দলীয় মুখপাত্র যেভাবে পরিচালিত হচ্ছিল তা নিয়ে দলের একাংশের মধ্যে অভিযোগ রয়েছে। পার্টি এর লাইন অনুযায়ী দলীয় খবরে পরিবেশনে ত্রুটি থেকে যাচ্ছে। অনেক সর্বক্ষণের কর্মী পার্টির পত্রিকা ফ্রন্টে ছেড়ে অন্য ফ্রন্টে চলে গিয়েছেন, তাই তড়িঘড়ি দলীয় মুখপত্রের সম্পাদক পদে বদলির চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। বর্ধিত অধিবেশনের শেষে রাজ্য কমিটিতে কিছু নতুন মুখকে নেওয়া হতে পারে বলে খবর। দলীয় মুখপত্র সম্পাদক বদলের যে প্রস্তাব উঠেছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সিপিএম এর অন্দরে, কারণ দলীয় মুখপত্রের সম্পাদক এভাবে বদল করা হয় না। দলীয় মুখপত্রের সম্পাদক সবসময় রাজ্য সম্মেলন থেকে বদল করার রীতি খুব সামলাতে এই পদক্ষেপ। এদিকে সূত্রের খবর, ফয়াজ আহমেদ খানকে রাজ্য কমিটিতে আনা হতে পারে, পাশাপাশি রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হতে পারে DYFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য ও আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে।